না না, এটা গত 17 তারিখে টোটালি বিনা নোটিশে পুলিশ এসে মোটামুটি এখানে টোটাল কাজটা বন্ধ করে রাখে। হ্যালো গাইস, আমি কুলকা কল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুলকা কল। বন্ধুরা, আমি কিন্তু রানাঘাটে, যেখানে আমাদের বিশ্ববিখ্যাত এই 2024-এ বড় দুর্গা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আমি এর আগে একবার এসে আপডেট দিয়েছিলাম, কিন্তু তখন তৈরি হচ্ছিল। এখন কিন্তু এই রানাঘাটের বিশ্বের বড় দুর্গা যেখানে হচ্ছে তোমার কামালপুর অভিযান সঙ্গে, সেখানে কিন্তু প্রতিমা করা বন্ধ করে দিয়েছে প্রশাসন। কেন বন্ধ করেছে, কিসের জন্য বন্ধ করেছে, সেটা আমি শুনবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, চলো। বন্ধুরা, এই হলো সেই রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গ, যেখানে কিন্তু আমাদের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হতে চলেছিল। তো সেই প্রতিমার কিন্তু কাজ হঠাৎই প্রশাসন বন্ধ করে দিয়েছে। তো তোমাদের আমি বিশ্বের বড় দুর্গা প্রতিমার কাজ কতটা কী হয়েছে দেখাবো, এবং এখানকার ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলে জানব কেন এই কাজ প্রশাসন বন্ধ করলেন। বন্ধুরা, এই হলো ছোট প্রতিমা, যে প্রতিমায় কিন্তু পুজো হবে, আর এটি হলো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, যেটার কাজ কিন্তু এখন পুরোপুরি বন্ধ। বন্ধুরা, এটি হলো কিন্তু বিশ্বের বড় দুর্গা প্রতিমার অসুর, এটি হলো অসুরের হাত এবং বডি, আর এটি হলো কিন্তু অসুরের মাথা। অসুরের কাজও কিন্তু 90% হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে কিন্তু বড় দুর্গা প্রতিমার কাজ 90% হয়ে গেছে, বড় অসুরের কাজও 90% হয়ে গেছে, এবং কার্তিক, সরস্বতী, লক্ষ্মী প্রতিমাও হয়ে গেছে। গণেশ ঠাকুরের আইডলটা করার সময় কিন্তু প্রশাসন বন্ধ করে দিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার কাজ। এই হলো বন্ধুরা সেই স্ট্রাকচার যেখানে আমাদের বিশ্বের বড় দুর্গা প্রতিমা দাঁড়াবে। আর বন্ধুরা, এটি হলো বিশ্বের বড় দুর্গা প্রতিমার মুকুট, যার কিন্তু কালারও পড়ে গেছে। তো বুঝতে পারছ, এই বিশ্বের দুর্গা প্রতিমার কাজ প্রায় শেষের দিকে, তখনই কিন্তু প্রশাসন বন্ধ করে দিলেন এখানকার কাজ। না না, এটা গত 17 তারিখে টোটালি বিনা নোটিশে পুলিশ এসে মোটামুটি এখানে টোটাল কাজটা বন্ধ করে রাখে। পুলিশ পিকেটিং ছিল, আছে এখানে, আশেপাশে কোনো গাড়ি আছে। হ্যাঁ, তো টোটাল কাজটাই বন্ধ করে রেখেছে। তো তখন আমরা বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। এখন হাইকোর্ট কি বলে দেখা যাক। দেখো, একটা পুজো করতে গিয়ে কোর্ট কেন? তা আপনারা প্রথমে পারমিশন নেননি করার আগে প্রশাসনের, কোর্টের? পুজোটা করার সময় যে লোকাল পুলিশকে যেটা বলা হয়েছিল যে এটা একটা বড় হচ্ছে, সবাই আনন্দে ছিল, কিন্তু যে সময়টা আমাদের পুজোর মিটিংটা, তারপর থেকেই আর কি সব কথাবার্তা চলছে। লোকাল থানায় জানিয়েছিলেন যে পুজো করছেন? আমি দিদিকে বলতে ফোন করেছিলাম, তখন ডিএসপি, ওসি সবাই এসেছিল, 15 তারিখ সবাই এসেছিল। আসার পরে দেখুন, একটা বড় পুজো করতে গেলে তার মধ্যে সবারই একটা আনন্দ থাকে, তার মধ্যে একটা তো জায়গাও থাকবে, যে জায়গাটা ধরুন, যে এটা একটা তো যে ভয়টা এসছে, যে স্টাম্পেডের ভয়, সেটা তো প্রশাসনের একটা বরাবরই থাকবে। কিন্তু তা সত্ত্বেও দুটোর পরিস্থিতি এক করলে হবে না, দেশপ্রিয় পার্ক আর কামালপুরের মধ্যে। তো এখানে কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না। তো যাই হোক, প্রশাসন ওই রিক্সটা, যেটা আমরা তো প্রথম জানতে পারিনি কী কারণে এটা করছে, তো হঠাৎ করে ওই পেপারে জানতে পারলাম যে প্রশাসন, এত বড় দুর্গা হলে তো অনেক লোকের সমাগম হবে, সেখানে একটা ল অ্যান্ড অর্ডার বিশৃঙ্খলা হতে পারে,
ওই কারণে প্রশাসন এই রিস্কটা নিচ্ছে না, পুলিশ প্রশাসন ওই কারণে দিচ্ছে না। দেখ প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে, কিন্তু সেটা তো স্টার্টিং এই তো প্রশাসনের চোখে পড়েছিল, যখন মিডিয়া আসছে, সোশ্যাল মিডিয়া আসছে, কে জানে না বলুন, পৃথিবীর সবাই জেনে গেছে, এখন হাত কাজ হয়ে গেছে, মানে আপনার ফুল কাজই হয়ে গেছে, 90% এখন এই যে দেখতে পাচ্ছেন এটা সেটিং করলে তো হয়ে এখন মধ্যখানে। আর এটা কি, এটা এটা আমার যেহেতু কোর্টে ম্যাটারটা রয়েছে, ঠিক আছে, এখন প্রশাসন ছাড়া তো আমরাও কিছু করতে পারব না, কেউ কিছু করতে পারে না। তো একটা কি হয় যে গ্রামের দিকেও তো একটু তাকাতে হবে, হোক একটা হবি, যেটা যে কোনো জায়গায় হতে পারে, রিস্ক তো থাকবেই, কিন্তু অ্যাকচুয়ালি প্রোটেকশনও তো দিয়ে রাখতে হবে। প্রোটেকশন আমরা কী কী দিয়েছি দেখুন, এই স্ট্রাকচার যা তৈরি হচ্ছে, লোক দেখবে 150 ফুট দূর থেকে, পুরো ফাঁকা মাঠটা থাকছে, মাঠের নিচে দিয়ে কোনো ইলেকট্রিক তার থাকছে না, দুটো টাওয়ার করে লাইট দেওয়ার ব্যবস্থা হচ্ছে, এই স্ট্রাকচারের সাথে কোনো রকম ইলেকট্রিকের ব্যবস্থা থাকছে, কোনো ইলেকট্রিকের কিছু থাকছে না, সামনের থেকে আলো দেওয়া হবে। তারপরে ধরুন এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে দুটো, মেডিকেল ক্যাম্প থাকছে, এখানে একটা পুকুরও আছে দেখবেন পাশে, ওখানে জলের ব্যবস্থা থাকছে ফায়ার ব্রিগেডের জন্যে, এপাশে একটা পাম্পও আছে মাঠের জল দেওয়ার পাম্প, তো সেটাও ব্যবস্থা থাকছে এখানে, হ্যাঁ, সারা মাঠ সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকছে, হ্যাঁ। তাহলে কিসের অবজেকশন? আমাদের পুজোটা হচ্ছে আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গ পুরো ভারতের একটা মানে আলাদা যে পুজোটা হচ্ছিল, সেটা শুধু যে কামালপুরের নাম হতো এটা নয়, এটা অল ওভার পুরো ভারতের নাম হতো, একটা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে আমরা অ্যাপ্লাই করেছিলাম, তো সেই জায়গাটা রাজ্যের নাম হতো, ভারতবর্ষের দেশের নাম হতো। আমরা আশাবাদী এখনো কোর্ট দেখি কি ডিসিশন নেয় তার উপর, হ্যাঁ, তো আমাদের লাস্ট অবধি যেটা হচ্ছে, এখন প্রশাসন তো আশেপাশেই আছে দেখতে পাবেন, ঠিক আছে, ওই তো দেখলাম পুলিশ পুলিশের গাড়ি যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তো ওনারা আছেন, কিন্তু আমরাও হাল ছাড়িনি, যদি হাইকোর্ট আমাদের সদুত্তর দিয়ে দেয় তো আমরা কাজ শেষ করে দেবো, অসুবিধা কালকে আছে হিয়ারিং আছে, জাস্টিস রাজস্বী ভরদ্বাজের এজলাসে, ফিরদৌস স্বামী আমাদের উকিল, হ্যাঁ, তো সেইভাবে যেটা হবে সেটা হবে, কিন্তু আমি তার আগে আমার প্রশাসনের কাছেই আমি অনুরোধ করছিলাম কোর্টে যাবো কেন, এটার একটা সুষ্ঠু সমাধান, কত বড় বড় জিনিসের সমাধান হয়ে গেছে, হ্যাঁ, প্রশাসন একটু দায়িত্ব নিলে, আমি 500 ভলেন্টিয়ার দিতে চেয়েছি, এর সাথে 20টা ক্লাব আছে যুক্ত এই মুহূর্তে, তারা তাদের সদস্যদের দেবে, তো সেইভাবে দাঁড়িয়ে এটা জিনিসটা আশা করি সঠিক একটা পর্যায়ে, একটা ইকোনমি ডেভেলপ যদি বলেন, একটা নামের ব্যাপার প্রয়োজন, এই একটা উদ্দেশ্য নিয়ে এখানে আমাদের তো কোনো স্পন্সরশিপ এই মুহূর্তে নেই, কোনো রকম স্পন্সরশিপ ছাড়াই এই পুজো এত দূর অবধি এগিয়ে, গ্রামের লোকজন সবাই আর্থিক সহযোগিতা করছে, কিন্তু এত বড় পুজোয় অলরেডি আমাদের 50 লাখ খরচা হয়ে গেছে, অলরেডি 50 লাখ খরচা হয়ে গেছে, এটা যদি কোলকাতায় হতো তো 2-3 কোটি টাকার একটা বাজেট থাকতো, হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন গ্রামের লোকের সব সাধারণ লোকের পয়সা এটা, ধরুন যারা তো এখানে তো আর্থিকভাবে সচল কতটুকু লোক তো হচ্ছে, বড় মা আসার জন্য সবাই বড় মনটা বড় করছে, মনটা বড় করে 6 মাস ধরে নাম উঠবে এটাই চিন্তা করেছিল, কিন্তু এখন দেখা যাক, আর দেখুন অসুবিধা আমার মনে হয় হতো না কিংবা হবে না, হ্যাঁ, কারণ কি যেহেতু গ্রামের সব লোকের একটা চিন্তা ভাবনা আলাদা থাকে, যে যারা আসে তারা একেবারে নিঃস্বার্থভাবে পরিশ্রম করে যাচ্ছে, তো সেই জায়গায় আশা করি অসুবিধা হতো না, এখন দেখা যাক আস্তে আস্তে কী হয়, কালকে রায় হবে কি, হিয়ারিং আছে, ফার্স্ট হিয়ারিং, এখন আমাকে ওয়ার্কিং অর্ডারটা দিলে তাও আমি কাজটা অন্তত চালাতাম, যদি আমাকে প্রশাসন অনেক আগেই একটা নোটিশ ধরিয়ে দিত তো আমি অনেক আগে হয়তো হাইকোর্ট মুভমেন্ট করতে পারতাম, যে যে জিনিসটা অন্যান্য পুজো ক্লাবের সাথে যদি কিছু করে থাকে, কিন্তু আমাদের এখানে কোনো উইদাউট এখন অবধি কোনো কাগজই আমাদের ধরানো হয়নি, এটা বাংলার পুজো হিসাবেই আমরা ঘোষণা করেছিলাম, যেটা আমাদের শুধুমাত্র কুক্ষিগত করে রেখেনি, যে আমরা কামালপুরের পুজো, অভিযান সংঘের পুজো, আমরা এর সাথে আরও 20টা ক্লাবকে যুক্ত করেছি, সবাইকেই আমরা সমানভাবেই করেছি। তারপর আরও বলি, এখানে যে শিল্পীরা কাজ করছিল, একজন কলেজের আর্টের টিচার, একজন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের, একজন নীতিশ মুন্সি বলে আছে, ও 2 রাষ্ট্রপতির কাছে 2 পুরস্কার পেয়েছে,
আরেকজন বাপি আছে, ও একজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর কাছেই কাজ শিখেছে। তো এই একটা ওদের কাছে সুযোগ ছিল, যেটা একটা শিল্প ভালো জিনিস দেখানো, নিজেকে দেখানো, নিজেকে। তো ওরাও একটা আপসেট হয়ে এখন দেখা যাক যে, দেখুন সৃষ্টি তো হবেই, সৃষ্টিকে থামানো যাবে না। ধরুন এ যা সৃষ্টি হয়েছে, যদি প্রশাসন মনে করে পুজো বন্ধ করে এটাকে আটকাবে, কিন্তু যা সৃষ্টি হয়েছে, মানুষ তো ইতিহাস তৈরি হয়, ইতিহাস ধ্বংস হয়, সেটা দেখতেও, সেই ধ্বংসটা দেখতেও মানুষ আসবে তাকে। এই দেখুন কত লোক এখনই আসছে, তো এইটাকে দেখতেও প্রশাসনকে সেই সমানভাবে, আজকে পুলিশ গাড়ি এখন না থেকে যদি পুলিশ গাড়ি পুজোর সময় থাকতো তাহলে তো। তো এটাই জাস্ট যে কোনো কিছু ধ্বংসের মধ্যে না গিয়ে সৃষ্টিতেই মন দেওয়া সবার ভালো, এটাই আমরা আমাদের আবেদন। আর আমি বারবার করে একটা জিনিসই বলি, পুজো নিয়ে কোনো পলিটিক্স না, কোনো কিছু না, কারণ পলিটিক্স আমরা কখনোই এর মধ্যে আনবো না। পলিটিক্স আমাদের একটা দুষ্ট সমাধান, এটা পুজোটা হয়ে যাক ব্যাস, আর অন্য কোনো কিছু না। পুজোটা হতে গিয়ে মানে এটা একটা আবেগ বলুন, এটা বলুন একটা গ্রামের মানুষের একটা মানে কি বলবো, একটা এর মধ্যে একটা দারুণ আবেগ জড়িয়ে রয়েছে। আমার যে কথাগুলো শুনছেন এটা গ্রামের মানুষের কথাই শুনছেন, শুধু একটা গ্রাম না, সারা বাংলার কথা শুনবেন একই রকম কথা। প্রশাসনের কাছে একটাই অনুরোধ হচ্ছে, অন্তত একটা অন্যভাবে দেখে কোর্টের আগেই যেন একটা সুষ্ঠু সমাধান, সেটা তো আমরা বারবার করে বলছি। কেন কোর্ট, একটা পুজো করতে গিয়ে কোর্টে গিয়েও তো খরচা হয়, একটা গ্রামের পুজো করতে গিয়ে কোর্ট, শুনতেও তো খারাপ লাগে। মায়ের পুজো করছি আনন্দের সহিত করবো, সেখানে যদি কোর্টে যাতায়াত করতে হয়, আমরা অত বড় ক্লাব না যে এগুলো নিয়ে করতে হবে, এখানে ওইভাবে জায়গাটা রাখলে ঠিক আছে। মানুষের মনে একটা মানে আমাদের একটা সাধারণ মানুষজনের মেসেজটা অন্যরকম যাচ্ছে, মানুষের এর কথা ওইভাবে ওইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, কিন্তু এই জিনিসটা না একটা ভালো সমাধান, মানে কিছু একটা উপায় করুন যাতে আমার প্রতিমাটা দাঁড়ায়, এটা তো প্রতিমাটা দাঁড়িয়ে লোকে দেখুক, দাঁড়িয়ে দেখুক, কারণ কি দেখুন আমি যে করে রেখেছি সেটা যেন মাটিতে না মিশে যায়, আমার কয়টা দেখুক, আপনি যেভাবে হোক একটা উপায় বার করুন। কারণ কি দেখুন কুম্ভ মেলাও হয়, সমস্ত কিছু হচ্ছে, বড় বড় জায়গা হচ্ছে, সারা গঙ্গাসাগর মেলা হচ্ছে। ঠিক আছে দাদা, কি বলবো বন্ধুরা, কতটার সামনে দেখো জায়গা, 40 বিঘা জমির উপরে কিন্তু এই আমাদের দুর্গা প্রতিমা হচ্ছে, আর এই হচ্ছে মাচা, হ্যাঁ এই হচ্ছে মাচা, তার থেকে 150 মিটার দূরে কিন্তু এখানে আমাদের দর্শনার্থীরা থাকবে, আর এই হচ্ছে তার হাইট সম্পূর্ণ কিন্তু ফাইবারের, তো কী এমন ক্ষতি হতে পারে, কোনো ক্ষতি হবে না, সমস্ত প্রোটেকশন নিয়ে কিন্তু এনারা এই পুজো করছেন, তা সত্ত্বেও বাধা এলো। দেখো বন্ধুরা কতটা চওড়া রাস্তা, কতটা চওড়া, হ্যাঁ কতটা চওড়া রাস্তা দেখো, এখান থেকে লরি যাচ্ছে, চার চাকা যাচ্ছে, তোমার টাটা সুমো যাচ্ছে, অ্যাম্বাসেডার যাচ্ছে, অটো যাচ্ছে, কতটা চওড়া রাস্তা, তার পরে কিন্তু এই বিশাল 40 বিঘা মাঠের উপরে কিন্তু এই পুজোটা হচ্ছে, তাতে অসুবিধাটা কোথায় হচ্ছে, কোনো রকম তো বিপদ হওয়ার সম্ভাবনা নেই, তার সত্ত্বেও কেন পুজোটা বন্ধ করা হলো, খুব খারাপ লাগছে আমাদের, আমাদের সবার খারাপ লাগছে, কারণ পুজোটা তো একা নয়, পুজোটা সবার, কেন এই পুজোটা বন্ধ করা হলো। বন্ধুরা আমি কিন্তু আগেরবার এসেছিলাম যে এই আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দুর্গা হচ্ছে যেখানে রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে, সেখানে কিন্তু আগেরবার এসেছিলাম খুব হাসি খুশি মনে, কারণ আমরা একটা নতুন কিছু দেখতে পাবো, কিন্তু এখন এখন এসেছি মানে এই পুজোর মাত্র আর বোধহয় 10-12 দিন বাকি, তার আগে আমি এসেছি, শুনলাম যে এখানকার দেখলাম ইউটিউবে যে এই অভিযান সঙ্গের বড় দুর্গা প্রতিমা করা বন্ধ হয়ে গেছে, পুজো বন্ধ করে দিয়েছেন, ছোট পুজো করতে পারমিশন দিয়েছে প্রশাসন, কিন্তু কেন এটা কিসের জন্য সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কিন্তু আমাদের মতন ইউটিউবারদের কাছে সবাইকে বলি, সবাই এসো এখানে, এটা তুলে ধরো, সবাই দেখুক যে এটা আমাদের 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 দুর্গাপুজোটা হচ্ছে কলকাতা তথা পশ্চিমবঙ্গ তো পুরো ভারতের কিন্তু একটা মানে ফেমাস জিনিস, যেটা বছরে একবারই আসে, 7টা দিনের মতো থাকে, সেই দুর্গা পুজোটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, মানুষ কী চায়, প্রত্যেক বছর নতুনত্ব কিছু চায়, তো এখানে কী করেছে, এমন কী করেছে, শুধু এখানে একটা বড় দুর্গা করে একটু নাম নাম করতে চেয়েছে, এবং 5 জনকে আরও মানে আমার দেশের 10-এর গ্রামবাসীদের দেশের সবাইকে একটা নতুনত্ব কিছু জিনিস উপহার দিতে চেয়েছে, কিন্তু সেটা তাদের এখানে চলে এসেছে বাধা, কিন্তু কেন কে করেছে, কোন উপরওয়ালা বাধা দিয়েছে সেটা কিন্তু ওনারা এখনও জানেন না, এখনও কোনো লিগাল নোটিশ আসেনি।
তো আমরা সবাই প্রার্থনা করি ঠাকুরের কাছে যেন আমাদের এই প্রশাসন মমতা দিয়ে সবাই যেন পারমিশন দেন যে এই পুজোটা শুরু করার। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, কারণ আমি এরপরে আরও অনেক ভিডিও ছাড়বো, সেগুলো তোমাদের কাছে সরাসরি চলে যাবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, অন্যদিন আসবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ কাটাও, টাটা।